받아줘봐라. 네, 프리디라드. 나 বলবো এটা শুটিং এ যাই কারণ এই সময়ে আর আমি বিশ্ব সুন্দরী নিয়ে থাকতে চাই, বিশ্ব সুন্দরীর মধ্যে থাকতে চাই যতক্ষণ আছি ততক্ষণ। এরপর আমরা অন্য ছবি নিয়ে কথা বলবো। এই যে ধরছে না ক্যামেরাটা, এইগুলো তো ভিডিও হয়ে গেল। এটা কথা আসলে যেটা বলবো, আমরা এই রিয়াকশনটা দেখার জন্যই সিনেমাটা বানাই, কষ্ট করে সিনেমাতে কাজ করি। যে কষ্ট সে কষ্ট আসলে মানে আর্টিস্টদের সামনে সামনে যদি কাজে না দেখে তাহলে কেউ বুঝবে না আসলে আমরা কতটা কষ্ট করি। আর সেই কষ্টটা কেন করি এই জিনিসটাই দেখার জন্য, যে হাউসফুল, টিকিট পাচ্ছি না, একটা সিটও খালি নেই, আমি দাঁড়িয়ে আছি, এগুলোই তো আমরা চাই আসলে। হ্যাঁ, ও তো প্রচুর হয়। একজন হাঁটু গেড়ে সুন্দর করে আমাকে প্রপোজ করে দিল হিরোর মতো সিনেমাতে। আমাদের একটা সিকোয়েন্সের মধ্যে সিয়াম আমাকে হচ্ছে সরি আমাকে তো না সিয়ামও না স্বাধীন শোভা, তো শোভাকে হচ্ছে স্বাধীন প্রপোজ করে। ওরমভাবেই আমি যখন হনের মধ্যে গেলাম ওরমভাবে হাঁটু গেড়ে আমাকে প্রপোজ করা হলো, আই লাভ ইউ বলেছে, এবং আমার খুবই মজা লেগেছে জিনিসগুলো। এগুলোই প্রাপ্তি আসলে। সিয়াম পূজা জুটির একটা কথা ছিল, এখন কিন্তু মানসিকতা চেঞ্জ হয়ে গেছে, সবাই বলছে যে সিয়াম পুরি জুটি, সিয়াম পুরি জুটি একটা বাজ উঠেছে পুরো শহরে। আচ্ছা, তাই নাকি? ভালো খবর তো। এই জিনিসটাকে কিভাবে বুঝছে? আমি জুটি প্রথায় বিশ্বাসী বলতে পারেন, যুগ উপযোগী আসলে একটা কথা আছে। তো আসলে সময়ে যে যাকে আসলে যায়, যার সাথে দেখতে চায়, সেভাবেই আমাদের কাস্টিং করা হয়, ডিরেক্টররা কাস্ট করেন, ওভাবে ওভাবেই গল্প থাকে, ওভাবেই ক্যারেক্টার থাকে, অ্যান্ড ওভাবেই আমরা কাজ করার ট্রাই করি। অ্যান্ড এই জুটিকে যখন জুটি তো আসলে প্রমাণিত ওই একটা গানেই এত ভালোভাবে রিসেপশন পেয়েছে গানটা, সে আলহামদুলিল্লাহ অনেক অনেক সারা পেয়েছি গানটা, সবার মুখে মুখে আসলে বলতে গেলে। তারপরে দেখার বিষয় ছিল যে সিনেমাটা আসলে কী হয়, সিনেমাটা দুজনকে আমাদের কেমন করে রিসিভ করে, আর সেটাও অনেক হিউজ হয়েছে, সব কিছুর জন্য শুক্রিয়া। পাবলিক আর একটা কথা হচ্ছে এই সিনেমাতে পানি বলছে পরিমণিস অভিনয় অনেকটা শিখে ফেলেছে। অভিনয় তো শেখার কিছু নেই, আমি ওই ক্যারেক্টারটা হয়ে গেছিলাম, ওই ক্যারেক্টারটাকে বিশ্বাস করা যতটুকু আসলে বিশ্বাস করাতে হয়, যেন শুধু দায়িত্ব তো আমার থাকে না, ডিরেক্টরের থাকে, পুরো টিমটার একটা দায়িত্ব থাকে, অ্যান্ড সেটার জন্যই কিন্তু ওই দায়িত্বটা আসলে থাকে। সত্যি সত্যি ওই সহযোগিতাটা আসলে বড় বিষয়, ওই হেল্পটা পেয়ে গেলে ক্যারেক্টারে ক্যারেক্টার প্লে করা খুবই ইজি হয়ে যায়, তখন ক্যারেক্টারকে বিশ্বাস করাটা জরুরি। কিন্তু আরেকটা বিষয় যে বারবার অভিযোগ করে আসছে দর্শকরা, যখন কোনো একটা সিনেমা হয় যখন খুব তারকা হয়ে যায় তখন সেটা প্রমোশনে থাকে, কিন্তু এটা নিয়ে অনেকে বলছেন বন্ধুগুলো সরাসরি তার সিনেমা প্রমোশন হচ্ছে, এটা পজিটিভ হিসেবে দেখছে, আপনি কী মনে করেন যে তারকাদের এই যে আপনি প্রমোশন করছেন তারকার প্রমোশনে অংশগ্রহণ করা উচিত? হ্যাঁ, অফকোর্স করা উচিত, কারণ দাওয়াত দেওয়ার কাজটা তো আসলে একটা দায়িত্ব তো আমাদের কাঁধেও পড়ে, এটা তো আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে যে আমি একটা ভালো সিনেমাতে কাজ করেছি, চলেন আপনারা দেখেন, এটা তো আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। যেটা হলিউড বলিউডে সবাই করে, ডেফিনেটলি এখানে করে না, না আমি জানি না করতে চান, মানে কি সিনেমা শেষ হলো দায়িত্বটা আমার শেষ হয়ে গেল, এখানে শেষ না তারপর। আমার যখন সিনেমা যখন রিলিজ হয় তখন তো আমার কাছে একটা উৎসব মনে হয়, ঈদ মনে হয় আমার কাছে, অনেক খুশি লাগে। একটা উৎসবের মধ্যে যেমন মানুষ হই হুল্লোড় করে, লাফালাফি করে, যে ফুর্তিবাজিটা হয় সেটা সেটাই আমি করি আসলে। আরেকটা বলছি যে মেক বিলিভের একটা ব্যাপার থাকে, মানে অভিনয়ের ভিতর আপনি বলে যে ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছে, কিন্তু আমরা পরিমাণিক অনেক ছেলে মানুষই দেখি, শিশু সলক তার মধ্যে দেখে এই অভিনয় থেকে বেরিয়ে গেল, এর মধ্যে ঢুকে গেল, এইটাকে কিভাবে দেখেন? ও সবসময় তো আসলে ওই ক্যারেক্টার তো একটা চাপ থাকে, তো এত চাপ তো আমি নিতে পারি না, তো আমার মতো করেই তো আমি থাকবো, যখন ক্যামেরার সামনে দাঁড়াই তখন ওই ক্যারেক্টারটা হয়ে যায় আস্তে।
ভক্তদের উদ্দেশ্যে সবার কাছে একটাই জিনিস বলা যে এত ভালোবাসা দিয়েছেন তার জন্য অবশ্যই সারা জীবনের জন্য অশেষ কৃতজ্ঞতা রইল থাকবে। আর এভাবে আপনারা দলে দলে হলে আসুন, বাংলা সিনেমার পাশে থাকুন, আমাদের পাশে থাকুন, তাহলে আমরা অনেক ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারব। থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে, অনেক ভালো। আল্লাহ রহমতে জিরো এক্সপেকটেশন নিয়ে আমাদের ফিল্ম রিলিজ ছিল, কারণ আপনারা জানেন যে যে সিচুয়েশনের ভিতর থেকে আমরা গিয়েছি অথবা যেই ছবিগুলো অলরেডি প্যান্ডামিকের পরে মুক্তি পেয়েছে তাতে আসলে আমাদের আশা করার মতো কিছু ছিল না সত্যি কথা বলতে। বাট আমি যেহেতু শ্যুটিংয়ের মাঝখানে ছিলাম, খুব বেশি খোঁজ নিতে পারছিলাম না, বারবার শ্যুটিং শেষে একটু একটু খোঁজ নিচ্ছে যে আজকে কীরকম সেল ছিল অথবা আজকে দর্শক কেমন ছিল, এবং পরবর্তীতে ফিজিক্যালি আমি আসলাম, এসে দেখলাম। আমি যেহেতু জিরো এক্সপেকটেশন রেখেছিলাম তার জন্য মনে হয় আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আমার বুকটা বড় হয়ে গেছে, কারণ আমার লাস্ট ফিল্ম রিলিজ পেয়েছে 2019 সালের ফেব্রুয়ারি মাসে। তো অনেক দিন হয়ে গেছে, আমি জানি দর্শকদের অনেক কমপ্লেন শুনেছি, অনেক কথা শুনেছি, তবে আমরা তো রেগুলার কাজ করে যাচ্ছিলাম এবং কাজ যদি আসলে না বের হয় তখন আসলে খুব খারাপ লাগে, কারণ কষ্টটা আমরা যেটা করছি অথবা তাদের জন্য যে রিস্ক নিয়ে কাজ করছি সেই কাজটা যদি না দেখাতে পারি। তো ফাইনালি খুবই ভালো লাগছে যে অনেকদিন পর একটা ছবি আসলো যেটা অডিয়েন্স রেসপন্স দিচ্ছে, এবং অডিয়েন্স বলতে আমি একেবারে ম্যাস পিপলকে বোঝাচ্ছি, রুট লেভেলে সবার, আর স্পেশালি নারী দর্শকদের। তো এটা খুব প্রয়োজন ছিল এই সময় আমার মনে হয়। জি 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 গল্পটার মজা আমরা তো এর জন্য চাচ্ছি যে আপনারা হলে আসেন, কারণ প্রথম যে দর্শকটা দেখবেন অর্থাৎ ফার্স্ট ডে ফার্স্ট শো যারা দেখেছেন তারা হচ্ছেন আমার কাছে মনে হয় যে সবচাইতে মানে লয়াল ফ্যানস অ্যান্ড অডিয়েন্স, কারণ তারা কোনো এক্সপেকটেশন ছাড়া, তারা সব কিছু বাদ দিয়ে তারা একটা ভালো সিনেমা দেখতে এসেছেন। তারা যেটা যেটা দেখেছেন তাতে তারা দেখতে পেরেছেন যে এখানে শুধু একটা মানুষের সাথে একটা মানুষের ভালোবাসার গল্প বলা হচ্ছে না, এখানে এর বাইরেও অনেক গল্প বলা হচ্ছে, এবং সেই গল্পটাই হয়তো তাদেরকে আলটিমেটলি বেশি নাড়া দিচ্ছে। তো আর কোনো স্পয়লার দিব না আমি, আমি চাই যে অনেকদিন পর একটা সিনেমা আসলো যেটা ফ্যামিলি নিয়ে দেখতে পারেন আপনারা, একটু কষ্ট করে হলে আসুন, কারণ হলে আমি দেখলাম স্বাস্থ্যবিধি মেনেই সবাই এখানে ঢুকতে পারছেন, তাদের সামর্থ্য অনুযায়ী সবাই সেটা এনশিওর করছেন। সো থ্যাংক ইউ হলে যারা ছবিটা দেখাচ্ছেন অথবা ব্যবস্থা করে দিচ্ছেন, আপনাদেরকে ছাড়া আসলে এই স্টেপ পসিবল ছিল না, আর হলে দর্শক দেখলেই মনটা ভালো লাগে। তো আমি চাই যে আমি ইনশাল্লাহ নেক্সট উইকগুলোতে আরও বেশি দর্শক দেখি, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে। থ্যাংক ইউ। জি 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 থ্যাংক ইউ। আমি তো এই ফিডব্যাকের জন্য আসলে আপনাদের উপরে ওয়েট করছি, কারণ আপনারা দর্শকদের অভিমতটা সবচেয়ে বেশি জানেন, ইনফ্যাক্ট আমাদের স্টেটমেন্টগুলো আপনারাই দর্শকদের কাছে পৌঁছে দেন। তো আমি এটা আপনাদের কাছ থেকে জেনে নেব যে এই ছবিটার পরে অডিয়েন্স আমাকে এবং পরীকে একসাথে গ্রহণ করছে কি করছে না, কারণ আমাদের আরেকটি ছবি আসছে সামনে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন, সেটাও মনে রাখতে হবে। তো অডিয়েন্স যদি আমাদেরকে এই ছবিতে ভালোবাসে আমরা সামনে আরও বেটার কাজ করার চেষ্টা করব, যদি ভালো না বাসেন তাহলে ভুল ত্রুটিগুলো ঠিকঠাক করে ইনশাল্লাহ নেক্সট টাইম আরও বেটার করার ট্রাই করব। থ্যাংক ইউ। এটা চয়নিকা চৌধুরীর ডেবিউট ফিল্ম, এবং তার মতো পরিচালকের প্রথম ফিল্মে আপনি কাজ করছেন, তো কতখানি আপনার মনে হয় যে সে আস্থা রেখেছে আপনার উপর যে আপনাকে এখানে কাজের আমি যদি বলি সুযোগ দিয়েছেন, তো সেটাকে আপনি কীভাবে মূল্যায়ন করছেন? দ্বিতীয় প্রশ্নটা প্রথম উত্তর দেই, আপনার প্রশ্নটা চয়নিকা দিদি কতটুকু সফল এটা বলার মতো কোনো যোগ্যতা আমার হয়নি, কারণ আপনারা জানেন যে ওনার পোর্টফোলিও কতটা ভারী, উনি কত 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 কাজ দর্শকদেরকে দিয়েছেন, হাসিয়েছেন, কাঁদিয়েছেন, তার কাছ থেকে এক্সপেকটেশন থাকবে, এটা খুবই স্বাভাবিক।
আর সেটা জাজ অবশ্যই আমি করব না, আমি খুবই একজন নতুন একজন আর্টিস্ট, আমি খুবই এই ইন্ডাস্ট্রিতে এখনও শিখছি, শিখতেই থাকবো ইনশাল্লাহ। তো এটা দর্শক যাচাই করবেন যে উনি কতটুকু সফল হলেন। তবে আমি নারীর দর্শকদের যে ভালোবাসা পেয়েছি তাতে মনে হচ্ছে যে উনি ওনার জায়গায় সফল, একজন নির্মাতা হিসাবে, একজন মা হিসাবে আমার কাছে মনে হয় উনি এই কাজটি করে সফল। আর সরি, আপনি কি আবার একটু কাইন্ডলি রিপিট করবেন? আমি বলছিলাম যে চরণিকা চৌধুরীর প্রথম ছবি, ডেবিউ ফিল্ম, রাইট, প্রথম সিনেমা, এবং সেখানে আপনি কাজ করছেন, আপনার উপর আস্থা রেখেছেন উনি, তো এটাকে আপনি আপনার জায়গা থেকে কিভাবে মূল্যায়ন করুন বা কিভাবে দেখছেন? আমি তো মানে আমার তো মনে হয় আমার ইন্ডাস্ট্রিতে আসা হয়েছে ফার্স্ট টাইম ডিরেক্টর যারা প্রথম ছবি বানাবেন তাদের সাথে আগে কাজ করার জন্য, কারণ আমার ডিরেক্টরের প্রথম ছবি আমি করেছি, তার সেকেন্ড ফিল্ম আমি করেছি, রাহেন রাফির কথা বলছি, উনিও আমার উপর আস্থা রেখেছিলেন। তারপর তকির ভাইয়ের সাথে কাজ হলো, এখন চয়নিকা দিদির সাথে কাজ হচ্ছে, সামনে আরও অনেক ডিরেক্টরের সাথে কাজ হবে যারা হয়তো তাদের ডেবিউ ফিল্ম বানাবে। সবচেয়ে ভালোবাসার জায়গাটা হচ্ছে যদি আপনি প্রথম ফিল্মটা বানান আপনার, তার জন্য কিন্তু আপনার এক্সট্রা একটা কেয়ার থাকে, আপনার একটা ভালোবাসা থাকে। তো এই ভালোবাসাটা এক্সপিরিয়েন্স করা সেটে এবং প্রত্যেকটা মোমেন্ট এক্সপিরিয়েন্স করা, যে কত আদর যত্নতে তার প্রথম সন্তানকে গড়ে তোলা হচ্ছে, ইটস অ্যামেজিং। আমার মনে হয় সামনাসামনি দেখতে খুবই ভালো লাগে এবং প্রথম সব কিছুই তো স্পেশাল। তো ইনশাল্লাহ হয়তো দিদির এই প্রথম ছবির উসিলাতে আমাদের কথা, উনি সামনে অনেক ছবি বানাবেন, হয়তো আমাদের কথা সবসময় মনে থাকবে যে ফার্স্ট ফিল্মে আমরা কাজ করেছিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি প্রথমেই বলবো আমার পোড়ামন্টুয়ের কোয়ার্টিস্ট সিয়াম আহমেদের কথা, কারণ তার সাথে আমার একটা খুব ভালো একটা বন্ডিং, এবং সে যদি অন্য কাজ করে সে আমার আমার কথা জিজ্ঞেস করে, কিন্তু আমি যখন অন্য কাজ করি তার কথা আমি জিজ্ঞেস করি। সো আমাদের মধ্যে খুব মানে দুষ্টু মিষ্টি একটা দুষ্টামির বন্ডিংও আছে, খুব ভালো একটা সুইট বন্ডিংও আছে। সো এই দিক থেকে একটু আগ্রহটা ছিল যে না, অভিষি সুন্দরীর রিলিজ পাচ্ছে, একটু দেখি কেমন কেমন লাগে। সো এই এই ভেবেই আসা। আর দ্বিতীয়ত হচ্ছে চয়নিকা চৌধুরী দি, তার কথা বলবো। সে তার নাটক দেখেছি আমি, এবং তার নাটকের ছোটোখাটো একজন ভক্ত আমি, এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিনভাবে বানায়। তা আমার একটু আগ্রহ ছিল যে সে প্রথম সিনেমা বানিয়েছে, সে কেমন বানাবে, অবশ্যই ভালো বানাবে যেহেতু তার প্রথম সিনেমা, এবং প্রথম যেই কাজটা যারা করে খুব মানে হাতে ধরে করে, এটা আসলে আমি নিজে আমি নিজেই ই তার। সো আমার এই এই দুটা দিক থেকে আরও বেশি আগ্রহ ছিল, এবং আমার কাছে মনে হচ্ছিল যে অনেক মানে আমি যখন পোড়ামন্টু করি সবাই বলছিল যে পূজা সিয়াম পূজা জুটি অনেক দিন পর একটা জুটি ভালো জুটি দেখতে পেয়েছি। তো আমার কাছে মনে হচ্ছে যে সিয়াম পূজার থেকে কেন জানি সিয়াম পরি জুটিটা খুব ভালো লাগছে, খুবই সুইট লাগছে স্ক্রিনে। এবং গান দেখেছি তুই কি আমার হবে, এত সুন্দর লেগেছে, এত সুন্দর সুর, এত সুন্দর লোকেশন। আমার কাছে মনে হচ্ছে, এখন আমি সিনেমা দেখিনি, আমার কাছে মনে হচ্ছে যে অনেক ভালো হবে, দেখা যাক, অবশ্যই ভালো হবে। না, এটা 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 মনে হয়নি, কারণ যেহেতু দর্শক অনেকদিন পর সিয়াম পূজা জুটিটাকে খুবই পছন্দ করেছে, এবং আমরা আসলে চাইছিলাম না যে যেহেতু পছন্দ করেছে দর্শকের দর্শকের পছন্দটাকে আমরা অবহেলা করি। যদি আমরা করি সিনেমা অবশ্যই করব, বাট একটা ভালো একটা প্রজেক্ট দেখে করব। আমরা ভালো একটা সিনেমা স্টোরি যদি পাই সেটা আমরা সিয়াম পূজা নিয়ে চিন্তাভাবনা করব। কিন্তু সিয়াম পূজা যদি হিট করেছে বলে যেই সিনেমায় অফার পাবো সেই সিনেমায় অ্যাক্টিং করব, সেটা আসলে না। সো পোড়ামন্টু দহনের পর আমাদের কাছে অনেক সিনেমার অফার এসেছে, সিয়াম পূজা সিয়াম পূজা, বাট আমরা পিক করিনি। আমরা একটা সিনেমায় পিক করেছি, সেটা হচ্ছে শান। সো শান আমার কাছে মনে হচ্ছিলো, আমাদের কাছে মনে হচ্ছিলো যে সিয়াম পূজা জুটি হতে পারে, এটা খুব ভালো লাগবে। আর আমি যদি বলি যে না সিয়াম শুধু আমার সাথেই করবে, এরকমটা না, সিয়াম সবার সাথেই করবে, আমিও সবার সাথেই করব, এখানে একজন একজন হলে হয় না। তো সবার সাথে একটু একটু করে অ্যাক্টিং করা উচিত, সবার সাথে একটু একটু করে সিনেমা করা উচিত। শান বনাম বিশ্ব সুন্দরী, হ্যাঁ, আমি আসলে যেহেতু বিশ্ব সুন্দরী দেখিনি এখনও, তো আমি এখনও বলতে পারছি না, বাট আমাদের শান সিনেমার স্টোরিটা খুবই ভালো, খুবই সুন্দর, এবং সবাই যদি দেখে, যদি সিনেমা হলে এসে দেখে, অবশ্যই তাদের ভালো লাগবে, এবং তারা হতাশ হবে না যে না ইস পোড়ামন্টু ভালো হয়েছে, দহন ভালো হয়েছে, এরপরে শান আর ভালো হয়নি, এরকমটা বলবে না। তারা এটা বলবে যে পোড়ামন্টু দহনের থেকে শান অনেক বেশি ভালো হয়েছে।
কারণ তার সেটা স্টোরিটা ভালো, স্টোরিটা খুবই সুন্দর। এখনকার মানুষ স্টোরিটা দেখতে চায়, স্টোরি যদি সুন্দর না হয় যতই ভালো সিনেমাটোগ্রাফি হোক, যতই ভালো কিছু হোক, যতই ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসরা থাকুক, স্টোরি না ভালো হলে আসলে মানুষের মনের মধ্যে একটা খটকা লেগেই থাকে যে না স্টোরি ভালো হয়নি, ছবি ভালো হয়নি। সো স্টোরিটা আসলে মেইন। না পুরোনো দিন এখনো কিন্তু পুরোনো যারা আছে তারাও কিন্তু কাজ করছে, বাট এখন কেন জানি সবাই ফ্রেশ লুক চায়। এখন আমিও দিন দিন আস্তে আস্তে পুরনো হয়ে যাচ্ছি, যারা নতুন আসবে তারাও কাজ করবে, তা আমাদের আমাকেও কেউ চাইবে না। এবং ডিরেক্টররা কী চায়, দর্শকরা কী চায়, একটা ফ্রেশ লুক দেখতে। আমি যতদিন কাজ করবো আমিও তো পূরণ হতে থাকবো, আমাকেও কেউ দেখতে চাইবে না। সো আমার আমিও অ্যাজ এন অডিয়েন্স হিসেবে যদি বলি, আমি একটা ফ্রেশ লুক দেখতে চাইবো, আমিও পুরনো কাউকে দেখতে চাইবো না। সো দ্যাটস ইট। প্রথমত বলতে হবে যে তার আমার কাছে মনে হয় না যে তার সময় কখনো শেষ হবে। সে দিন যত যাবে তত আরো ইয়াং হতে থাকবে এবং তত আরো ভালো ভালো সিনেমা করে যাবে। আর আক্ষেপ বলবো না, যদি আমি আসলে ভালো স্টোরি, ভালো কিছু, ভালো ক্যারেক্টার এইটা খুঁজি, ভালো ক্যারেক্টার, ভালো স্টোরি, ভালো ডিরেক্টর, ভালো কো আর্টিস্ট, সাকিব ভাইয়া অবশ্যই সুপারস্টার, সে খুবই ভালো। তার এসে তার প্রশংসা আসলেই করতে হয়, এটা না করলে খারাপ হয়ে যায়। যদি ডিরেক্টর চায়, যদি দর্শক চায়, অবশ্যই আমি তার সাথে করব। আর আমার ইচ্ছা অনিচ্ছার ব্যাপার, মানে উপর কোনো কিছু ডিপেন্ড করছে না। সাইকো সাইকো প্রায় শেষ, আর এক দুই দিনের কাজ বাকি আছে। এটা মেবি ওটিটি প্ল্যাটফর্ম আমাদের যে অন্য মামুন ভাইয়া ডিক্লেয়ার করেছে, উদ্বোধন করলো কিছুদিন আগে আই থিয়েটার, সেখানে মেবি রিলিজ দেওয়া হবে। আর যদি আমাদের এই অবস্থাটা ভালো হয়ে যায়, করোনা পরিস্থিতি ভালো হয়, যেহেতু একটা ভালো সিনেমা, একটা ভালো দিন দেখে রিলিজ দেওয়া উচিত। সিনেমা শেষ হয়ে গেল রিলিজ দিয়ে দিলাম তা কিন্তু হয় না। সো ভালো একটা দিন দেখে আমরা রিলিজ দেবো অবশ্যই। আইটেম গান তো এটা আমার কাছে একটা নতুন ধরনের অভিজ্ঞতা। আইটেম গানে প্রথম নাচ করেছি, আইটেম সংটা করেছি, আমি আমার দিক থেকে বেস্টটা দেওয়ার ট্রাই করেছি। এখন লেটস সি দর্শকরা কী বলে। এখন আর রিলিজ দেয় না, এখন কীভাবে কী গপ। আচ্ছা ভুলে গেছি, আর না না এখন দিয়ে না। সালাম ভাই, তুমি যাবে, তুমি বাইক নিয়ে আসবে, বাইক নেবে
টোটালি আমার জন্য একটা ফান টাইম, অবসর পেলে করি। সো আমি মনে করি টিকটক হচ্ছে কি, মানে এটা একটা নর্মাল প্ল্যাটফর্ম, এখানে সবাই হচ্ছে ফান করে, ফান টাইমটাই তারা শেয়ার করে, তো ওখান থেকে আমিও করতাম, অবসর পেলে করা হয় এখনও। না, আমি নেগেটিভ হিসেবে দেখি না, আমি তো দেখি না, বিকজ আমি নেগেটিভ কিছু করি না। যারা নেগেটিভ কিছু করে কিংবা যারা নেগেটিভ ভাবে করে তাদের জন্য যদি ক্ষতিগ্রস্ত হয়, পজিটিভ যারা তাদের তো কিছু না। তো আমি নর্মালভাবে করি, পজিটিভভাবে করি, আমারটা আলাদা। হ্যাঁ, অবশ্যই, থ্যাংক ইউ। আসলে এই মুহূর্তে না কোনো কথাই আসলে আসছে না, কারণ এমন একটা সময় আমাদের ছবিটা সান মিউজিক মোশন পিকচার্স লিমিটেড মুক্তি দিয়েছেন যখন দেশে করোনা। সো আসলে আমি কখনো এত দর্শক আশা করিনি, এটা আমার আনএক্সপেক্টেড। মানে আমি ভেবেছিলাম কিছু মানুষ আসবে, হয়তো হয়তো দেখবে, হয়তো প্রশংসা করবে, এতটুকুই চেয়েছিলাম যে একটা ভালো কাজ, সবাই মিলে একটা টিম, সবাই যার যার জায়গায় অনেক সেরা কাজটা দেওয়ার চেষ্টা করেছে, গল্পটা খুব সুন্দর ছিল, তো সব কিছু মিলিয়ে হয়তো আমি ভেবেছিলাম প্রশংসিত হবে। কিন্তু এত মানুষ যে বিশ্বসুন্দরী দেখতে আসবে এটা আসলে আমি কখনো কল্পনা করিনি, এবং আমি আমার দর্শকদের প্রতি প্রচণ্ড কৃতজ্ঞতা এবং প্রচণ্ড প্রচণ্ড মানে কি বলবো, এটা থ্যাঙ্কস গডের প্রতি। আর চ্যালেঞ্জটা ছিল যে এই যে করোনা তো আসলে আগামী বছর ঠিক হবে কি না আমরা কেউ জানি না, সো আমার অনেক ইচ্ছা ছিল যে এবছরই ছবিটা মুক্তি পাক। আর যেহেতু আমার প্রডিউসাররা এবছরই মুক্তিটা দিয়েছেন এবং সাহসের পরিচয় দিয়েছেন, সো আমার চ্যালেঞ্জটা ছিল যে মানুষ দেখুক, মানুষ তো গল্প চায়, দর্শক খুব বুদ্ধিমান, তারা ভালো গল্প চায়, আর রুম্মানের এটা খুব ভালো একটা গল্প। এবং আমরা চেষ্টা করেছি, লোকেশন সব মেধাবী অভিনয় শিল্পীরা অভিনয় করেছে, তারপরে ডিওপি খায়ের ভাই খুব ভালো ক্যামেরায় কাজ করেছে, মিউজিক গান
সব কিছু মিলে যে যার জায়গা থেকে একটা ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছি দর্শককে। আর আমার 19 বছরের ক্যারিয়ার, আমার মনে হয়েছে যতটুকু পারি, যেহেতু আমার প্রথম, আমাদের ভুল ত্রুটি অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমি আমার সেরাটা দেওয়ারই চেষ্টা করেছি। এটাই ছিল আমার চ্যালেঞ্জ, যে আমি এতদিন কী, আমার কি এতদিনের যে অভিজ্ঞতাটা সেটা আমি কাজে লাগিয়েছি। আমি আসলে এটা বিশ্বাস করি না, কারণ আমি আনন্দ হলে দুই দিন গিয়েছি, শ্যামলীতে একদিন গিয়েছি, সৈনিক ক্লাবে একদিন গিয়েছি। আমি দেখলাম যে মানে করোনা নিয়ম মেনে যেটা হাউসফুল, সেই হাউসফুলটাই ছিল। মানে ওরা তো আর জানে না যে আমরা যাবো, আমরা হঠাৎ করে গিয়েছি। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এটা আসলে সাধারণেরও গল্প, এটা আসলে এমন না যে নির্দিষ্ট কিছু মানুষ দেখবে বা পছন্দ করবে, এটা আসলে আমি সবার জন্য বানিয়েছি, সব মানুষের জন্য। কারণ প্রথমে প্রেম আছে, ভালোবাসা আছে, দুঃখ বেদনা, মানব প্রেম সব কিছু আছে, এবং শেষে যে ঘটনাটা আসছে যে আমাদের দেশের যত বীরঙ্গনা মুক্তিযোদ্ধা যারা আছে, বীরঙ্গনা মুক্তিযোদ্ধা, তারাই আসলে প্রকৃত সুন্দরী, বিশ্ব সুন্দরী। এই কনসেপ্টটাই তো আজ পর্যন্ত কেউ করেনি। আমি একটু আগে বের হয়ে দেখলাম যে লাভলু ভাই কাঁদছে, অনিমেষ দা কাঁদছে, ভাবনা কাঁদছে, এবং আমি যখন, এরা তো মনে হয় আমার পরিচিত, বাট প্রথম দিন যখন আমি হলে যাই তখন আসলে বিকালবেলা পড়ি আসছে, তার আগ পর্যন্ত কিন্তু সিয়ামপুরি কেউই ছিল না, তখনও কিন্তু সাধারণ দর্শক দেখে কিন্তু কেঁদেছে। সো আমি মনে করি এটা সাধারণ দর্শকের গল্প। আসলে অলরেডি নেক্সট উইকে হল মানে বেড়েছে, যুক্ত হয়েছে, অনেকগুলো হল যুক্ত হয়েছে যেগুলো পাইনি, কারণ কারণ আমাদের তো ইয়ে হয়েছে, কি বলে মানে ঢাকা ছাড়াও, একক হল ছাড়াও তো ঢাকার বাইরেও আছে। শুধু মনে হয় আমার জানার মতে ফরিদপুর আর রাজশাহী ছিল না, বাট এটাও এখন যুক্ত হয়েছে আমি যতটুকু শুনতে পেয়েছি, ফরিদপুরেও যাচ্ছে শুক্রবার থেকে। সো আমি মনে করি যে দেখে যেরকম ভাইব মনে হচ্ছে, মনে হচ্ছে যে আশাবাদী যে হল হয়তো বাড়বে। তবে আমি সবাইকে বলবো, যেরকম দেখতে পাচ্ছি, যে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে স্বাস্থ্যবিধি মেনে যেন সবাই ছবিটা দেখতে হলে আসে। থ্যাংক ইউ সো মাচ। যেমন এখন আমরা আছি এসকেএস টাওয়ারে মহাখালীতে, আমরা কিছুক্ষণ আগে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স থেকে আসলাম, ওখানে আজকে সবকটি শো হচ্ছে সোল্ড আউট, এবং আমরা জাজ মাল্টিমিডিয়া যেহেতু এই ছবির ডিস্ট্রিবিউটর, তাদের কাছ থেকে শুনলাম যে আজকে 16 ডিসেম্বর বিজয় দিবসে সিঙ্গেল স্ক্রিনগুলোতেও বেশ ভালো অবস্থানে আছে। গত দুদিনে কিংবা দুদিনে হ্যাঁ অতটা ভালো যায়নি, মানে প্রত্যাশা অনুযায়ী প্রথম দুই দিন ভালো গিয়েছে, সিঙ্গেল স্ক্রিনের কথা বলছে, তবে সিনেপ্লেক্সগুলোতে প্রথম থেকেই বেশ ভালো যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, একজন দর্শককেও এখনও পায়নি যে ছবিটা দেখে বলছে যে ছবিটা ভালো হয়নি কিংবা ছবিটি খারাপ লেগেছে, এটা কী বানালো। হ্যাঁ, ছবির মাঝখানে মাঝখানে কারো কারো বিভিন্ন মত থাকতে পারে যে এটা এরকম হলে ভালো হতো, ওটা ওরকম হলে ভালো হতো, কিন্তু সামগ্রিকভাবে ছবিটি সবার ভালো লেগেছে, এটাই সবচেয়ে আমাদের আত্মতৃপ্তির বিষয়। আচ্ছা, সিয়াম এবং পরিমণি দুজনই তাদের জায়গায় জনপ্রিয়। পরিমণি তো ইতিমধ্যে ফোর্বসে তালিকায় এসেছে, এবং সিয়ামও মাত্র 3টি ছবি এর আগে মুক্তি পেয়েছিল, তাদের প্রথম একসাথে ছবি। তো দর্শকরা এই জুটিটাকে পর্দায় কেমন লাগে দেখার জন্য আসলে বিশ্ব সুন্দরী দেখতে এসেছে, এবং ছবিটি যেহেতু প্রথম ভাগে মানবপ্রেমের কথা বলা হয়েছে, তো তাদের জুটিটা দর্শক বেশ পছন্দ করছে। এবং পাশাপাশি আরও যারা আছেন, যেমন চম্পা আপাকে ইউজুয়ালি এখনকার ছবিতে সাধারণত ওই ধরনের প্রধান চরিত্র দেখা যায় না, কিন্তু এখানে চম্পা আপা, পরী যেমন, সিয়াম যেমন, ঠিক তেমনভাবে চম্পা আপা অভিনয় করেছে, এবং বাকি যারা অভিনয় করেছে প্রত্যেকে তাদের জায়গায় বেশ নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। প্রথম সপ্তাহে আচ্ছা আচ্ছা প্রথম সপ্তাহে অনেকগুলো হলেরই প্রস্তাব ছিল, কিন্তু আমরা সেসব হলকে দিয়েছি যারা স্বাস্থ্যবিধি মেনে ছবিটা প্রদর্শন করছে, এবং যারা আসলে বুকিং মানিটার দিক থেকে আর কি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দিচ্ছে। তো সেই হিসেবে 26টা হল প্রথম সপ্তাহে, এবং পরবর্তী সপ্তাহে সেটি অবশ্যই বাড়ার পরিকল্পনা আছে, আমরা সেটা আগামীকাল জানাতে পারব। থ্যাংক ইউ।
দেখুন।